स्वच्छ भारत का इरादा इरादा कर लिया हमने देश से अपने ये वादा कर लिया हमने स्वच्छ भारत का इरादा इरादा कर लिया हमने स्वच्छता की ज्योत लेकर घर घर जाएंगे साफ सुथरी रोशनी में सब नहाएंगे स्वच्छ भारत का इरादा इरादा कर लिया हमने देश से अपनी ये वादा कर लिया हमने हर गली अब उन्नति की राह जाएगी जाएगी उपवासा की आंगन आंगन गाएगी गाएगी स्वप्न गांधी जी का अब साकार करना है स्वच्छता का देश में त्योहार करना है खुद से ही करनी होगी शुरुआत बनाएं स्वच्छ भारत साथ साथ एक पवित्र सी हवा बहेगी उज्जवल उज्जवल हो भारत कोना कोना निर्मल होगा विश्व कहेगा जय भारत जाग उठेंगे भाग्य हमारे स्वच्छ बनेगा ये भारत जाग उठेंगे भाग्य हमारे स्वच्छ बनेगा ये भारत स्वच्छ भारत का इरादा इरादा कर लिया हमने देश से अपने ये वादा स्वच्छता अभियान जरिए समग्र अंचल जाते এক সাফ চিকুণতার বাতাবরণ সৃষ্টি হয় তার উদ্দেশ্য আগতকে আজি আমি সমাজ সত্তার বিভাগে আগবাহী আছি এই অঞ্চল সকলো যাতে একটা সজাগতা হয় প্লাস্টিক সকলো যাতে বর্জন করে আর যে প্লাস্টিকে আমার গোটে সমাজখনক কলুষিত করেছে গোটে আমার উর্বরা শক্তি তো নাইকিয়া করেছে আর এনেদরে হলে হয়তো আমি এটা সময়ত খাদ্যর না স্বচ্ছ ভারত কা ইরাদা ইরাদা কর লিয়া হামনে দেশ সে আপনি ইয়ে ওয়াদা ये वादा कर लिया हमने स्वच्छ भारत का इरादा স্বচ্ছতাকে সেৱা আঁচনি গ্ৰহণ কৰিছে আৰু সেই সেৱা আঁচনি ধাৰাবাহিকভাৱে 14 চনৰ পৰা আজিলৈকে চলি আছে আৰু এই বছৰ আমাৰ এই স্বচ্ছতাৰ যিটো অভিযান অৰ্থাৎ মহাত্মা গান্ধী 150 বছৰীয়া জয়ন্তী 150 বছৰ পূৰ্তি হ'ব এই উপলক্ষত আৰু বহুখিনি কাৰ্যসূচী গ্ৰহণ কৰিছে প্লাষ্টিক বৰ্জনকে আদি কৰি আমি যে সকলোৱে যে চাফ চিকুণ হৈ থাকিবলৈ আমি চাফ চিকুণ হোৱাৰ ফলস্বৰূপে আমি বিভিন্ন বেমাৰ আজাৰৰ পৰা আদি কৰি বিভিন্ন সমস্যাৰ পৰা আমি মুক্ত হৈ থাকিব পাৰিম
আর আমার মনবিল প্রফুল্ল হয়ে থাকবে এই গোটাই কথাখিন কারণে আমি এই স্বচ্ছতাটা আমার জীবনের ব্যবসায়িক জীবনের বিলাই দিব বিচরা হয়েছে আমি যে প্রত্যেকজন স্বচ্ছ হয়ে থাকবে পো আমার অফিস কাছারির আরম্ভ করে বিদ্যালয় বা সামাজিক যা অনুষ্ঠান প্রতিষ্ঠান আছে এই সামাজিক অনুষ্ঠান প্রতিষ্ঠানবিল আমি যা অস্বচ্ছ পরিবেশ সৃষ্টি করার আমি কেবা নিজেও কব নাকি তাত জড়িত হয়ে পড়ো আর সাধারণত সেইবিল অফিস কার্যালয় বিশেষ আমার যা সরকারি শিক্ষানুষ্ঠানের যা অফিস সেই অফিসবিল আমি শিক্ষিত মানুষবিলাকে যাও তথাপি আমার মাজতে দুয়েকে আমি অভ্যাসবশত সেই অস্বচ্ছ পরিবেশ আমি তৈরি করে দিও গতি আমার যদি ব্যবসায়িক জীবনের স্বচ্ছতা যদি আমি জড়িত করে লোক নো আমার যদি ব্যবহারিক আচরণবিল যদি আমি পরিবর্তন করে লোক নো তাহলে আমি স্বচ্ছতা অভিযান সফল হব নয় গতি সেই স্বচ্ছতা যাতে আমার দৈনন্দিন জীবনত আমি একটা ব্যবহারিক পরিবর্তন করব কারণে স্বচ্ছ ভারত ইরাদা কর লিয়া হমনে দেশ সে আপনি ইয়ে ওয়াদা কর লিয়া হমনে স্বচ্ছ ভারত কা ইরাদা ইরাদা কর লিয়া হমনে দেশ সে আপনি ইয়ে ওয়াদা আসলে স্বচ্ছতা তো মানুষের খুব একটা প্রয়োজনীয় দিক বিশেষকৈ আজির যুগত আজির প্রায় 100 বছর 50 বছর আগত মানুষ ভবা নাছিলে যে আমি গোটেই পৃথিবী আমার কাম কাজবুর ধ্বংসর মুখলে নিয়ে আছে কিন্তু আজি মানুষে যে অনুমান করেছে অনুমান করা বহুত দেরি হল দূর ফুড়ি হাত পালেহি কথা এটা আছে বিভিন্ন আপনার যদি টিভি সম্মুখ বহিছে বিভিন্ন ধরনের প্রবন্ধ পাঠ যদি পড়িছে তাত আপনাদের কিছু কথা পাব যে গ্লোবেল ওয়ার্মিং কথা পাব আমি বাৰু শিক্ষার জড়িত মানুষখিনি সেই শব্দবুর বুঝি পাও কিন্তু বুঝি পাই আমি আমার ফল বিশেষ প্রয়োজনীয় করছি বলে এটা ভাবা নাই কিন্তু বাকি মানুষখিনি এই কি গ্লোবেল ওয়ার্মিং গ্লোবেল ওয়ার্মিংয়ের কারকবিল কি এই কথা এতালে ভালকে হৃদয়ঙ্গম করবা নাই আর এই খুব সালে হৃদয়ঙ্গম করবা কথাও নয় কিন্তু লাহে লাহে কিছুক্ষণ আমি এই যা আমার গোটেই সভ্যতা ধ্বংস করবা যা কারক সেই কারকবিলাকর উদ্দেশ্য আমি কিছু উপায় অবলম্বন করবলগা হয়েছে আর সেই উপায় এটা আমার মোদী সরকারে আমার সন্মানীয় মাননীয় প্রধানমন্ত্রী আহ্বান গোটেই আজি গোটেই সমগ্র ভারতবর্ষতে এই স্বচ্ছতা অভিযান কার্যসূচী আর বিশেষ করে এই গান্ধী 150 বছর জন্ম জয়ন্তীর সংগতি রাখি আজি পক্ষেকুড়া স্বচ্ছ অভিযানের কার্যসূচী সাধন এটা একটা গান্ধীর সপোন মহাত্মা গান্ধীর स्वच्छता की ज्योत लेकर घर घर जाएंगे साफ सुथरी रोशनी में सब नहाएंगे स्वच्छ भारत का इरादा इरादा कर लिया हमने देश से अपनी ये वादा कर लिया हमने हर गली अब उन्नति की राह जाएगी उपवासा की आंगन आंगन गाएगी स्वप्न गांधी जी का अब साकार करना है स्वच्छता का स्वच्छ भारत का इरादा इरादा कर लिया हमने देश से अपने ये वादा कर लिया हमने स्वच्छ भारत का इरादा इरादा कर लिया हमने देश से अपने ये वादा स्वच्छ भारत का।